অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর তৎপর দরং জেলার পুলিশ। ইন্টারেস্টে টাকা দেওয়ার লোকের বিরুদ্ধে তীব্র অভিযান চালায় দরং জেলার পুলিশ। ইতির মধ্যে দেখা গেছে বিভিন্ন জায়গায় কিছু লোক গরিব লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নামে কিছু দুষ্টচক্র গরিব লোকের জমির দলিল, ব্যাংকের চেক বই, বিভিন্ন ধরনের নথিপত্র নিজেদের কাছে জমা রেখে তার পরিবর্তে তাদের টাকা দিয়ে থাকেন। কিন্তু এই সকল দুষ্টচক্রের লোকেরা শুধু তাতেই সীমিত নয়, তার উপরেও সেই গরিব লোকদের কাছ থেকে দিনের পর দিন সুদ নিয়ে থাকেন, যার ফলে বিভিন্ন লোকদের দেখা গেছে সেই সুদের টাকা দিতে না পেরে জমি চলে গেছে, কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাই তাদের বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তিনি বিভিন্ন সুদখোরদের বিরুদ্ধে তীব্র অভিযানে নামার আদেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সুদখোরদের বিরুদ্ধে তৎপর পুলিশ প্রশাসন। এদিকে 12 জনের থেকে বেশি সুদখোরদের আটক করা হয়েছে। অভিযোগ অনুসারে বিভিন্ন জেলাতে থাকা সুদখোর সকলে বিভিন্ন মানুষকে অশান্তি করে আসছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। উল্লেখ্য যে ইতির মধ্যে পুলিশ নগদ 8,70,000 টাকা এবং ব্যাংকের চেক বই, দলিল ইত্যাদি নথিপত্র উদ্ধার করতেও সক্ষম হয়েছে। ধৃত সুদখোর সকলের নাম ক্রমে ইদু আলী, বদমিয়া, আজাম আলী, সাইদুর আলী, আজাহার আলী, হামিদুর রহমান। গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট, বিগ নিউজ 24x7।